প্রতি বছরের মতো এবছরও বাংলা নববর্ষের সকালে বহরমপুরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। 2018 সাল থেকে প্রতিবছর এই শোভাযাত্রার আয়োজন করা হয় বহরমপুরে। সাড়ম্বরে 1430 সালকে স্বাগত জানালো আপামর বহরমপুরবাসী। এদিন এই শোভাযাত্রা বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন এদিনের এই শোভাযাত্রায়। আপামর জনসাধারণের মঙ্গল কামনা করে এই শোভাযাত্রার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এভাবে চলে আসছি আমরা বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে 2018 সালে প্রথম শুরু করি। দুবছর বন্ধ থাকে এই কারণে যে দুবছর করোনার কারণে এটা বন্ধ থাকে। রাস্তায় রাস্তায় আমাদের বন্ধুরা জলের প্যাকেট হাতে, বিস্কুটের প্যাকেট হাতে আমাদের উৎসাহিত করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এ আমাদের